আমি মহান মালিকের নাম স্মরণ করলাম গানে গানে, আপনারা স্মরণ করলেন মনে মনে প্রাণে প্রাণে, কারোটা প্রকাশ্য কারোটা অদৃশ্য, এটাই সৃষ্টির উদ্দেশ্য রহস্য। সারা বাংলাদেশে যতটুকু সম্ভব গান করি, প্রথম আসরেই পালা, এটা একমাত্র এই পাগলি মার দরবারে, ওমর চালের দরবারে। এটার মধ্যে আলাদা একটা মজা, আজকের পালা দিয়েছেন নবুয়াত এবং বেলায়েত। এই পালাটা আসলেই অতি সুন্দর, এটার মধ্যে তর্ক বিতর্ক কুতর্ক যেন না হয় এই জন্য সতর্ক থাকত। কথা সত্য, কারণ বাবা পালা পালির মধ্যে আল্লাহ নাই, আল্লাহ হলো মিলের মধ্যে, কারণ প্রেমের জন্যই আল্লাহ তাআলা দুনিয়াটা সৃষ্টি মানবতা। এই যে আপনারা দশ বাপের দশ বেটা একত্রিত বসে আছেন, জীবনে যার সাথে দেখা নাই, যার সাথে বসা নাই, আজকে ওলিয়া উলিয়ার দরবারে এসে তার সাথেই বসেছেন, এটাই হলো মানবতা, এটাই হলো শান্তি, আর এটাই হলো ধর্ম। এই প্রেমের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, এই প্রেমটা যেন আমাদের মাঝে সব সময় থাকে। তো আসুন, আমার প্রথম, সেজন্য আমাকেই প্রশ্ন করতে হবে। আমি প্রথমেই প্রশ্ন জিজ্ঞাসা করব, প্রথমে একটি প্রশ্ন করব নবুয়ত সম্পর্কে, সেটা হলো নবুয়ত কিসের দ্বারা তৈরি, নবুয়তটা তৈরি করা হয়েছে কি দিয়া? নবুয়ত এটার কোনো ছোট বড় পার্থক্য আছে কিনা? আরে বাবা রে বাবা, কঠিন কঠিন, এটুকু আমার জিজ্ঞাসা রইল, জবাব দেওয়ার পরেই বোঝা যাবে নবুয়ত তো নবুয়তই। কথা সত্য। আমি কেন বললাম, কেন? কারণ এই নবুয়ত দলিলে বলে একজনের নবুয়ত পৃষ্ঠে, আরেকজনের নবুয়ত হাতের তালুতে, আরেকজনের নবুয়ত গায়ের লোমের ভিতরে, আরেকজনের নবুয়ত হলো লাড়ির মাথায়, আরেকজনের নবুয়ত কোথায় কই আমি তো জানি না, আরেকজনের নবুয়ত চেহারায় যেমন ইসু। তো বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় নবুয়ত, সেজন্য জিজ্ঞেস করলাম নবুয়তটা কিসের দ্বারা তৈরি, আর নবুয়তের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? যদি না থাকে তাহলে এক জায়গায় নবুয়ত থাকলেই তো হইতো, এই নবুয়ত আবার বিভিন্ন জায়গায় থাকার কারণটা। আরে বাবা রে বাবা, আর সুলেমান পয়গম্বরের নবুয়ত ছিল আংটির ভিতরে, তাই না? এই বিষয়টা আপনাদের ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ, সে জানা কথাটাই আজকে নতুন ভাব দিয়ে রূপ দিয়ে জিজ্ঞেস করতাম। প্রথমবার আমার প্রশ্নের জবাব দিতে হবে, প্রশ্ন হল দুই বয়তি, আরে আরে এক বয়তি হইল গান দিছে, আর বয়তি হইল গান করতে, আরে যে বয়তি গান দিছে সেই বাবাজি প্রশ্ন করছে যে সর্বপ্রথমে আপনি সাদা কাপড় পরেন কেন? আরে বাবা, আরে বাবা, পরেন পরেন সাথে লাঠি রাখেন কেন? এটার জবাব দিন, সাদা কাপড় পরা যদি কোন অপরাধ হইত তাহলে আমার কোন জবাব আছে না, যেহেতু সাদা কাপড় পরাই কোন অপরাধ না,
আমি সাদা কাপড় পরি, এটার কাপড় অন্তরটা অনেক কালা, এই জন্য সাদা কাপড় দিয়ে আমি কালা গাড়ি একটু থাকি না। কথা সত্য, এই একটা হারমোনিয়াম আর আমি লাঠি রাখি কেন? লাঠিটা তো বাবা নবী রসুলটাও রাখতো, লাঠিটা ওলি আল্লাহও রাখতো। আমি নবী রসুল না, আমি ওলি আল্লাহ, কিন্তু আমি ওলি আল্লাহদের গোলাম। কথা সত্য, লাঠিটা আমি সাথে রাখি, এটা আমার মহাপ্রব, এটা আমার ভালোবাসা। শালি বাবার দরবারে আমি থাকি, শালি বাবার আমার সাথে রাখার সূত্র আমার নাই। একটু গোপন আলাপ করতেছি বিকালে, হঠাৎ করে বড় একটা ডাল, সেটা জ্বর নাই, কোনো বাতাস নাই, কোনো কিছু নেই, একটা শব্দ হইলো, গাছটা মাথার উপরে আমরা দূর দিয়ে সরছি, তারপরে গাছটা বাবা সঙ্গত কারণে আমার মনে হয়েছে যে আমি এখান থেকে এক টুকরা আমি যদি আমার কাছে রাখি, আরে আমার উপরে আমার আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম সৃষ্টি করলেন নূর মোবারক, আমার রূপা খারাপ করলেন নূরি, সর্বপ্রথম নূর মোবারক সৃষ্টি করে সেই নূর মোহাম্মদ নূরটা জেল্লা যখন নাকি জপতে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া আর কেউ নাই, আরে আল্লাহ ওশান বলেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমারও মুহাম্মদ রাসূল ছাড়া কেউ নাই। হ্যাঁ হ্যাঁ, 70,000 বছর পরে আমার আল্লাহ তাআলা জবাব দিয়েছিল, তুমি যেমন বলতেছো আল্লাহ ছাড়া তোমার কেউ নাই, আমি আল্লাহ স্বীকার করলাম তুমি মোহাম্মদ ছাড়া আমারও কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার আল্লাহ তাআলা সেই নূরের দরিয়া যখন সুদৃষ্টি করেছিল, নূরের দরিয়ার মধ্যে একটা ঢেউ উঠেছিল, ঢেউ জমেছিল ফেনা, ওই ফেনাটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই কৃষ্ণ মোবারকে জমা দিয়ে দিয়ে হয়েছিল মোহরে। বাবা বাবা, এই নূরের সৃষ্টি আমি বলার জন্য চেষ্টা করলাম, পর্যন্ত ছোট বড় আছে কিনা বসে আছে, এবং
কারো কারো সাথে এই সহিপা না বানাইয়াও কথা বলেছে, তাই ওগুলার নাম হলো পাকবো না বুয়া। সে সেখানে যে যে অবস্থায় থাক না করো, একমাত্র আখেরি জামানার হারমোনিয়াম তো তোমার আছে। ওরে বাবা সরব মখলো শাস্ত্রে পড়ো, আর বাকি নবগুলো হলো ছোট। আজকে আমরা কি করতে আসছি? আমি সর্বপ্রথম আমি এই কথাটাই জানবো গান কমিটি থেকে কথা আসছে প্রশ্ন বই একটা থাকবে, সেটা কি আমরাই যে উরস করি বিভিন্ন আলী আল্লাহ তারপরে উরস শরীফ করি, আমি জানতে চাই আপনার কাছে এই উরসটা আসলে করার কারণটা কি, উরস শব্দের অর্থ কি, সর্বপ্রথম কে আরম্ভ করলো এবং কার মধ্যে আরম্ভ করলো এবং উরসের মধ্যে যে তবরক হ্যাঁ ওই উরসের সর্বপ্রথম তবরক টা ছিল কি? আরে বাবা রে বাবা, কঠিন কঠিন। আজকে চুপি দিকম বাবা গো, হ্যাঁ কঠিন। আজ অন্য নদীর লাসি গাম আজকে তাসি গাম, আই যেহেতু ব্যতিক্রম গানটার অবস্থানটাই ব্যতিক্রম, আরে বাবা রে বাবা, কঠিন কঠিন। হিরণ চিস্তি আবার জিজ্ঞাসা যে দুইজনের মধ্যে কি বাসায় কোনো কার্য করছেন নি? আরে তা আমি বললাম যে না, মানে কার্য না করলে এরকম দুশ্মনী তো করতে পারে না। কবে কার জাল মজাইব আমার আল্লাহই জানে। তো যাই হোক, এখন আসলে সেই চেতাচেতি করার সময় নাই, চেতাচেতি করে দেখছি শুধু মানুষ কষ্টই পায়। এই জীবনে গান করতে করতে কত মানুষ যে কষ্ট পাইছে বয়াতি জানেন তো, একসময় গান মানে একজন না হারা পর্যন্ত গান শেষ হইত না, বিছাকলা আর টেকার মালা দুইটা ঝুলাই থইত, যে পারত না পরে বয়ে বয়ে বিছাকলা খাওয়ান লাগত। কি দিলে গান গাইছি আপনার, এখন দেখি যাদের মনে কষ্ট দিছি দুনিয়ার জয় হওয়ার জন্য তারা বেশিরভাগ কবরবাসী হয়ে গেছে, এখন তো মা পোষাইতে পারে। তো আগে তো বিশ্বাস করি না, এখন কিছু টের পাই শৈল সই প্রেমের মতো জ্বালাব হবে না। আরে হ্যালো হ্যালো, তুমিও কও হ্যালো হ্যালো। এই তো সুন্দর হয়েছে, মারহাবা। কাফনের মানে সাদা কাপড়ের জবাব দিল, কাপড়ের প্রসঙ্গ যখন আসছে তখন আজকে কাপড় থেকেই কিছু জিজ্ঞেস করব। আরে আজকে ঘুমায়া ঘুমায় শুনতাছি উনি ওনার এক বক্তরে কইতেছে, তুই আমারে আজকে মসজিদের কাফনের কাপড় পরাইছ।
এটা আমি ঘুমাই ঘুমাই শুনছি, আলা সবটা দেখছি না, বাস্তবে আমি কই তারি না। এখন জিজ্ঞাসা আপনার কাছে রইল যে এটা বাস্তবে আপনি মসজিদের কাফনের কাপড় পরছেন কিনা, বইরা থাকেন এটা কেমনে কি? কারণ এটা তো আর সিলাই নাই, ব্যাপারটা আমার ওই জায়গায় চিন্তিত হয়ে গেছি। আজকে আমারে এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, উরস অলিয়াবলিয়ার দরবারে উরস হয়, সে উরুসটা কবে থেকে শুরু হইল, আর সেদিনকার তবারকটা ছিল কি? একটা ব্যবস্থা তো মালিকে করবে, কোনো সমস্যা নাই, আমি একটা গান করে নিই, তারপরে ওনার কথার জবাব। আজকের সভাপতি আমাদের কাজী নুরুল আমিন বাবু, হারমোনিয়ামটা আরো বাড়ান, সেই ভাই সাহেব উপস্থিত হয়েছেন আমাদের মাঝে। যেই আয়োজনের যেই সবার সভাপতি উপস্থিত থাকে না সেটা সুন্দর হয় না। ভাতিজা প্রান্ত সেও এসেছে, তাদের প্রতি ভক্তি সালাম রইল। মাওলার ভক্তর এসো আমার সঙ্গে, যদি কারো রলি জালালউদ্দিন খা, সে বলেছেন ভাবত রঙে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে। এখানে কারো মনের প্রতি কোনো জোরাজুরি নাই, ধর্ম কখনো জোর জবরদস্তি করে হয় না, এটা মনের মিল থাকতে হয়। যদি আত্মায় চায় মনে চায় তবে আপনি আসেন, আর যদি আপনার ভালো না লাগে জোরাজুরি, এটাই হইল বেলায়েতের আহ্বান। ভক্তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে। ভাবের কথা বলতে গেলে না আছে তার সে, পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্ধে। বিয়ে করলাম, বাচ্চা হইল, বাচ্চার ঘরে বাচ্চা হইলে এটা আমার নাতি, নাতির ঘরে হইল পুতি, পুতির ঘরে হইল দুতি, দুতির ঘরে হইল সুতি। আরে অতি আছে, অতি আছে, অতি আছে, কথা সত্য। এত কিছু
পুতের চিন্তা করি, নাতির চিন্তা করি, ধুতির চিন্তা করি, সুতির চিন্তা করি, এগুলির চিন্তা করতে করতে আমার আয়ু বেলা শেষ। আমার পরম বন্ধুর কাছে যাওয়ার যে সম্বল সেইটা আমার জোগাড় করা। তাই 72,000 মোহের পর্দা, ওপারে পরম বন্ধু, এপারে আমি, এত মোহের পর্দা ডিঙ্গাইয়া আমি পরমের কাছে যাইতে পারি না। তাই আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, দুনিয়ার সম্পদ আর আওলাদ সবচেয়ে বড় মুসিবত। দুনিয়ার আওলাদ আর দুনিয়ার সম্পদ এর চেয়ে বড় মুসিবত আর কিছুই হতে পারে না, কথা সত্য। এই জন্য অনেক অলিয়া উলিয়া গাউস কুতুব তারা এই দুনিয়ার লেঙ্গুর রাখে দেয়, পরম বন্ধুর কাছে চলে যাব হাসি মুখে, কারো কাছে আমি যেন ঋণী না থাকি। কারণ বিয়ে শাদী করলাম এক মুহূর্তের আনন্দ করার জন্য, আমি দুনিয়ার বুকে খণ্ড হইলাম, সেই খণ্ডিত অংশের নাম আমি রাখলাম পোলা, রাখলাম আমি ছেলে, সেটা কিন্তু আমারই একটা খণ্ড অংশ। আমি হইছি ধ্বংস, ওটা আমার অংশ, তাই নাম দিছি তার বংশ। এই জন্য কিন্তু আমার অংশ, এই জন্য আমার সম্পদের অংশীদার হয়, বুঝতে পারছ? ওটা আমি, আমারই একটা খণ্ড, আমারই একটা অংশ, তাই তার জন্য আমি ঋণের বোঝা বই, তার জন্য আমার অংশকে তার দিতে হয়, অর্থাৎ ছয় সম্পত্তির ভাগিদার। আমার পাপ কোকার না হোক না কোক, কিন্তু আমার সম্পদের ভাগ সে পাবেই পাবে, কারণ আমার একটা ভণ্ড 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 খণ্ড। আরে ভণ্ড আমি করতে যাই তো আমি খণ্ড হইছি। এক বিন্দু স্বাদ মিটাইতে যাইয়া সেই স্বাদটা কার, সেটা কাম চরিত্র চরিতার্থ, ওটা হলো পশুর স্বাদ মিঠাইতে যাইয়া আমি আমার লেজ বাড়াইয়া আমি আমার পরম বন্ধুর কাছে এখন আর মুখ পাইতেছি না, যাইতে পারি। তাই জালালউদ্দিন না বলেছে, ওরে বাবার কথা বলতে গেলে নাই আছে তার শেষ, ওরে পুত্র কন্যার মাঝে সমান। তৃণ মানে মাটি, যে মিশে থাকে দুর্বা ঘাস। রাজা বাদশাহ দুনিয়াদারের রাজাগিরি কইরো না, বাদশাহগিরি কইরো না, নিজেকে তুমি তৃণ অর্থাৎ মাটির বুকে মিশে থাকে ঘাস সম মনে করো, তুমি একদিন মাটির বুকে মিশে যাবে, তোমাকে তাই ভাবতে হবে। তাই দেখেন মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে,
আমি তো ততদিন পর্যন্ত মানুষই হই নাই যতদিন পর্যন্ত আমার মোর্শেদ শামসিস্তাব্দেজের চরণ ধুলি গায়ে না। তাই তোমরা যদি মানুষ হতে চাও, পথের ধুলি সম পড়ে থাকো, হয়তো সেই পথ দিয়ে কোনো আল্লাহওয়ালা হেঁটে যাওয়ার সময় তোমার শরীরে তার পদে স্পর্শ হলে তুমি মানুষ হতো। তাহলে এখানে বাহাদুরি করে, তোকাব্বরি করে, অহংকার করে কখনো আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। নিজেকে সবচেয়ে ছোট ভাবতে হবে, আমার মতো ছোট কেউ নাই। এই দুটি হাত শুধু বিনয়ের জন্য, নিবেদিত প্রাণ, আজিজি, মিনতি, প্রার্থনা। যেদিন আপনি গুরুর হাতে হাত দিয়েছেন, এই দুটি হাত স্পর্শ করেছেন, সেদিন থেকে দুটি হাত কুরবান, আত্মসমর্পণ করেছেন, সেদিন থেকে হাত দুটি মরা। এই হাত দুটি ক্ষমা আর বিনয় অনুনয় ছাড়া এই হাত কারো আঘাতের জন্য উঠতে পারে না। এটার নামই হইল বেলায়েতের জ্ঞান। যে বেলায়েতের মধ্যে প্রবেশ করেছে তার ভিতরে আর বিন্দু পরিমাণ কাম ক্রোধ লোভ মায়া মত মাৎসর্য এই ষড়টি পশুর কোনো উত্তেজনা কারবার নাই। এই ষড়টি পশুকে আপনি আপনার অধীনে নিয়ে আসবেন, অনুগত হয়ে যাবে। এই পশুগুলি আপনাকে আর কোনো বিরক্ত করতে পারবে না। আপনি যদি দেখা যায় বাগেরে মাইসে মাংস খায়, খাওয়ায় না? ওই যে বাগেরে যে লালন পালন করে, আমি দেখছি চিড়িয়াখানায় মাংস একটু কম হয়ে গেলে বাঘে আবার রাগ হয়। মানে যে নাকি ওটাকে লালন পালন করে তারে কিন্তু খায় না, সে যা বলে ওই বাঘে তাই শুনে। তাই আপনি যদি সেরকম হতে পারেন, মরার আগে যদি মরে যেতে পারেন, তাহলে আপনার ভিতরে যেই কামক্রোধ লোভ মায়া মদ মাৎসর্য যেই সরকি পশু সবচেয়ে ষড়যন্ত্র করে আপনাকে মনুষ্যত্ব বিবর্জিত অন্ধকারে নিমজ্জিত করে, আপনার সেই ছয়টা পশু আর টাং ফাং করতে পারবে না, আপনার কাছে মাথা নত। আপনি যদি একবার চেতন গুরুর পায় এই মাথাটা নত করতে পারেন, আপনার মস্তিষ্কের ভিতর থেকে ইবলিশি অসওয়া দূরীভূত হয়ে গেলে তাদের নেতাও নাই, তাদের আর ওই যাতাযাতি। তাই শয়তানকে তাড়াইতে হলে একজন মুর্শিদের কাছে আপনার যাওয়া জরুরি। এটাই হলো বেলায়েতের আদর্শ এবং নিয়মাবলী। এইবার জালালউদ্দিন বলেছেন, বাবা
যাই হোক, আমার গানটি শেষ হলো। বাস্তবে একটি কথা বলি বাবা, নসন্দীর এক লোক, সে বিরাট বড় মাওলা। আরে বাবা রে বাবা, নসন্দীর কথা বলছিলাম। হঠাৎ করে এক পাগলের দরবারে যাইয়া সে কেমন জানি হয়ে গেল। হঠাৎ করে তার পায়ের মধ্যে একটা ঘা, বাড়তে বাড়তে অনেক সময় হয়ে গেছে। এদিক দিয়া ঢাকা তার বন্ধু, একসাথে লেখাপড়া করতো যে বন্ধুর সাথে, সে বন্ধু হিসেবে বড় ডাক্তার। ডাক্তার যাইয়া দেখে আমার দোস্তের এত বড় ঘাও, যাইয়া কয়ে, দোস্ত রে আমি ডাক্তার হয়েছি, দোস্ত তোর কোনো ডর নাই, এই ঘাও আমি সারাইয়া তারপরে ডাকা যাব। আরে বাবা রে বাবা, তুই কোনো চিন্তা করিস না। এখন ওই গাওয়ালা কি কয় জানেন, গাওয়ালা কয়, দোস্ত রে এই গাওটা বানাইতে আমার 14টা বছর সময় লাগছে। আরে বাবা রে বাবা, এটা আমার জীবনের একটা অস্ত্র। আরে কয় কি গাও আবার অস্ত্র হয়নি, কয় হ এই গাও হইছে দেখ আমার বউ আমার কাছে আহে না, আমার পোলা মাইয়া দূরে দূরে থাকে আমারে ঘৃণা করে, আমার আত্মীয় স্বজন আমারে দূরে দূরে সরাই দিছে, যত আপন জন কেউ আমারে ঘৃণা করে কাছে আসে না, এখনই তো আমার বোন দূরে ডাকার সুযোগ হয়েছে রে। আরে বাবা, কি ঠিক, এটা একটা কৌশল। মাঝে মাঝে দুই একটা পাগল রে দেখি আওয়ান্ডালি কয়, আগে বুঝতাম কি রে হেরা ল্যাংটাম্যাংটা থাকে, আবার এই যে কি কয় মুখ দিয়া, এখন এই বয়সে বুঝছি এটা আসলে তাদের একটা অস্ত্র, সাধারণ মানুষ যেন তাদেরকে ঘৃণা কইরা কাছে না ভিড়ে, তারা যেন দূরে সরে যায়, পাগলের কাছে যেন ভিড় না জমায়, কারণ না হইলে একা পাওয়া যায় না পরমের দেখা। হ্যাঁ, লৌকিকতায় আর আনুষ্ঠানিকতার মধ্যে, কোলাহলের মধ্যে পরম বন্ধুকে পাওয়া যায় না, বন্ধু বড় একান্ত সম্পর্ক। আগুন লাগিল ছিল রাজিয়া বসে, আগুন আগুন কই আসে যে ছাড়লো ঘর আর বাড়ি, আগুন আগুন কই আসে যে ওই যে গভীর রাতে, হঠাৎ করে কান্দিতেছে নামি আয়া কাছে গো, নামি লোকজনে ডাইকা বলে তার বাড়িতে আগুন লাগিল, ভাবো তুমি ঠিকানাটা বলো, ওরে নামে একাই লাগছে আগুন আমার মনের ঘরে, মনের ঘরে লাগিল আগুন, খাইতে হবে আজ দেখবো তাহার গুণ, যাবে একই ছোট্ট একটা চাকু এনে দাও, তাড়াতাড়ি চাকু আনো আগুন দেখা যাও, চাকু এক
এটা হইল বেলায়া প্রেমের ভাব যারে বলে রাবেয়া একজন নারী ছিল এই ভূমণ্ডলে দেহধারী নারী কিন্তু অন্য কিছু নয় রাবেয়ারে বিয়া করতে কত জনে কয় বিশাল এক গভর্নর সে বলে রাবেয়া আমি তোমারে বিয়া করব রাবেয়া কয় বিয়া করবেন আচ্ছা ঠিক আছে আমার আমল নামায় কি লেখা এটা কি আপনি কইতে পারবেন কয় এটা আমি রোজ হাসরে আল্লাহর সামনে যখন উপস্থিত হব আল্লাহ আমারে বেচতে নিব না দুজকে নিব এটা কি নিশ্চিত আপনি বলতে পারেন যে না এটা বলতে পারি না যদি আপনি এই সমস্ত বলতে না পারেন তাহলে আপনার সাথে আমার বিয়ে হওয়া কোনো মতেই সম্ভব না আমি এক বন্ধুকে নিয়ে বড় চিন্তিত আছি দুনিয়ার কোনো স্বামীকে আমার এই যৌবন দেওয়ার বা দেখার মতো আমার সময় নাই আমার একটা মন একটা অন্তর এই অন্তরে আমার অন্তর যে আমি বসে আছে এখানে আমি আর কাউরে ঠাই দিতে পারি না তাই এই কথাগুলি বেলায়েতের গভীরের কথা আমার কাছে যেইভাবে তে করিল জিজ্ঞাসা মনে হইল আমার মাথায় ভাঙল একটা বাঁশ উরুষের কথা খানি আমি ভাবতে পারছি নবুয়াত বেলায়েতের পালা তো সিন্নির কথাটা বলতে গেলে একটু নবুয়তের ঘরে যাওন লাগবে দুইটাই আছে দুইটাই কম আপনারা জানেন হযরত ইব্রাহিম খলিল সে প্রায় সিন্নি রান্না করত তবারক আমরা যেমন এই ঝরঝরা খিচুড়ি রান্না করি না এরকম ঝরঝরা খিচুড়ি রান্না করে মেহমানগো খাওয়াইতো মেহমানগো না খাওয়াইয়া সে খাইতো একদিন কয় কি আল্লাহ দুনিয়ার মানুষের তো মেহমানদারি করে খাওয়াইতে আসি আমার একটু ইচ্ছা হয়েছিল আপনি যদি একটু আয়া খাইতেন তাহলে আমি একটু মজা পাইতাম আজকের সিন্নি আপনি দয়া করে আমার বাড়িতে এসে খাইয়েন আমার আল্লাহ বলছে ঠিক আছে তুমি দাওয়াত করছো আমি না যেতে পারি আমি যাবো নে সময় মতো আমি যাবো সারাদিন সবাই রে খাওয়ায় আনন্দ করিয়া সন্ধ্যা হয়ে গেল আসলো না আল্লাহ সাইতি দিয়া সন্ধ্যায় আসলো ঘনাইয়া কই আল্লাহ আইল না ওরে আইব কইয়া আমার সিন্নি মনটা খারাপ কইরা গালে দিয়া হাত বলে আল্লাহ না জানি কি আমার অপরাধ তুমি আইবা কইয়াই আইলা না সে যে কান্দে যারে যারে এমন সময় একটি পাগল আসিল তার দ্বারে পাগলে যখন ডাক দিল তাই উঠিল সে দিয়া ওরে আল্লাহর আল্লাহর দাওয়াত করছি আল্লাহ দাওয়াত খাইল না আই আইতে কইছি আল্লাহ রে আইছে একটা পাগল হায় হায় পাগল লিগে আমি দাওয়াত করছি দাওয়াত করছি তুমি আল্লাহ রে আমার কি লেগাইছে মনটা খারাপ দেও কি আছে দেও কয় হ্যাঁ তোমার লেগেই তো নানছি আরে সেটা মেটা ভাড়া ফিল্লা ঘরে গিয়া ওই হাড়ির নিচে পুরা কাকা থাকে না কিছু মানে কাকা কুকা আর কি
ওই কিছু কাকা কুকা পুরা বাতাই না, পুরা ছিনে আই না দিছে না, ওই কড়াই খা পাগলারে খাওন দিয়া, সে যে চইলা গেছে ঘরে আর তো খবর লইল না, পাগল খাইল না খাইল, এখন পাগলে কি করে গভীর রাত্রে ওই যে আল্লাহ তারে স্বপনেতে বলে, ওরে তোমার বাড়ি গেলাম আমি বলছি পরার কি, দাওয়াত করলাম মেহমান রে ঘরে গেল মেহমান, আদর যত্ন না কইরা তুমি করছো অপমান, এ ইব্রাহিম দাওয়াত করছিলা এই জন্য তো আমি গেছিলাম, তুমি আমারে আদর করলা না। ইব্রাহিম চিৎকার দিয়া বললে, আল্লাহ আপনি কোন জায়গাতে আইলেন, কই আইলেন, কই কেন, সন্ধ্যার সময় একটা পাগল গেছিল না, হ হ আল্লাহ একটা পাগল আইছিল, কই ওই পাগলটাই আনিছিল, আমি ওই ওই পাগলটাই আনিছিলাম বাবা, জীবনে কোনো ফল পানার না পান, পাগল রে এক মুঠ খাওন দিয়া দেখছে দেখা আল্লাহ খাই, কথা সত্য, পাগলের হাতে যদি দশটা টাকা দেন এটার ফলাফল আপনি নগদই পাওয়া যাবে, কারণ আল্লাহর যদি পাওয়া যায় তাহলে আপনি ওই পাগলের মাঝেই পাবেন, আল্লাহ এত দামি জায়গায় পাগল আল্লাহ আসে না থাকে না, আল্লাহ ভালোবাসে কাঙ্গাল রে কাঙ্গাল রে, কথা সত্য, তাই বলছে হে ইব্রাহিম খলিল তুমি দেখো যেখানে তুমি ওই পুরা ছিন্নি দিছিলা খাবার দিছিলা ওই জায়গায় একটা গাছ হয়ে গেছে, আমি ওই ভাতগুলি ওই ছিন্নিটা মাটির নিচে আমি পুঁতা রাখছি, ওখান থেকে একটা গাছ হয়ে গেছে, ওটা হলো জান্নাতি ফল, ওই ফলটা যত প্রকার রুগী হোক বান্দা সে যদি খাইতে পারে তাহলে সে যেন জান্নাতি ফল হিসাবে খায় এবং সে শক্তিশালী হবে আরো, মনে আছে না ফলটার নাম কি, মনে নাই, ফলটার নাম হলো আনার, ফলটার নাম হলো ডালিম, এই ভিতরের দানাগুলি ঠিক কি ভাতের দানা, তাই যদি পারেন ওই আল্লাহর হাতে বুনা এই ফলটা জান্নাতি ফল যদি পারেন প্রতিদিন দুই একটা দানা খাইয়েন দেখবেন বালা মুসিবত থাকবো না, দেহের রোগ বালায় থাকবে, ওখান থেকে এই সিন্নি বা তবরকটা খেয়েছি, আর আরেকটা সিন্নি করেছে সে হইল আমাদের পানির মালিক জিন্দাপীর ওয়াজ, যারা নাকি এই দেহ রাজ্যের নূর পানি, পানি ওই পানিকে যে রক্ষা করতে পারে কন্ট্রোল রাখতে পারে আমানত যে ধরে রাখতে পারে তার সাথে দেখা হয় ওই পানির মালিক খোয়াজি, তাই সেও সিন্নি করেছে, এখন আমরা তার নামেও সিন্নি করি, কিছু পাই তাই তার সিন্নি করে যাই, আশা করি আমার এখানে রুবেল চান বাবা আছে সে হিজলতলি থেকে আসছে, চান বাবার প্রতিও শ্রদ্ধা ভক্তি রাখি, বাংসারামপুরের খাজা আহসান শাসাব আকানগর সেই দরবারে আমার একটা ভক্তি সালাম, কারণ আমি ওয়াদা করেছি ওই দরবারের নামটা আমি আজকে তাজিবের সহিত নেব, আশা করি বলে দিলাম ওগো সরকার সাহেব
ওরে আপনার যাহা জিজ্ঞাসিল রইল এইবার আমি কাপুরের কথা জিগাব ওরে আশা করি মনের মতো জবাব খানা পাবো রে জবাব খানা পাবো রে এটা হাদিসে বর্ণনা আছে আপনি যে গলায় কাপড় বাঁধছেন এরকম এক টুকরা কাপড়ে তিনজন নবুয়তদারী নবী আরে মৃত্যুর হাত থেকে বেঁচেছে আরে বাবা রে বাবা এরকম এক টুকরা কাপড়ের জন্য তিনজন নবুয়তদারী নবী বেঁচে গেছে আরে বাবা রে বাবা মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে আপনি বলবেন এই কাপড় টুকরা কোথায় ছিল কোত্থেকে আসলো কার কাপড়ে আরে বাবা রে বাবা জীবন শুনি না এই প্রশ্ন আশা করি আমরা এই কথাটা যদি শুনি তাহলে অবশ্যই অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে আমার যে প্রশ্ন ছিল অতি চমৎকার অতি সুন্দর করে জবাব দিয়েছে ধন্যবাদ তাকে না দিয়ে পারি না একটি প্রশ্ন আমার কাছে আছে একটি গান করি তারপরে তার কথা জবাব করার বাবা আরে
কবি দিচ্ছে কবি চাহের বাপ যথাযোগ্য লায়ক করছেন রোজা আর নামাজ সেই হল গুপ্ত ভেদ মিলে এই ভক্তি হরে ভক্তিতে হল হরে সনাতন ধর্ম মানে ভক্তিতে ভগবান আর অভক্তিতে হয় অপমান আমার বাজান তো আর কাঠের মধ্যে বলছে আমরা সবাই মন্দা ওই মানটাই হল নবী সরওয়ার ইমান থুইয়া মুসলমানরা কোন খাতা ধর্ম করে নবী থুইয়া নামাজ লইয়া তোরা স্বামী কি কবরে আরশ কুরসি লৌহ কলম বৃক্ষ আদি সত্য ভুবন সকল পয়দা হয়েছে আমার নবীজির রোজা আর নামাজ রোজা নামাজ হজ জাকাত যেদিন নামাজ রোজা সত্যিয়া এই দেহের পাখিটা যাইব উড়িয়া হাজির হইবি যাই অন্ধকার পাবো আমরা সবাই ইমানদার আমরা বলতে পারেন নবী কি ইমানদার ছিলেন না ছিলেন না ছিল ঠিক আছে তাও তো কইছে না বাবা নবী ইমানদার ছিলেন না নবী নিজে হলো ইমান আর নবীকে যারা মহব্বত করে ভালোবাসে তারা আমরা সবাই ইমানদার আর যারা নবীকে মহব্বত করে না নবীকে ভালোবাসে না তারা সবাই বেঈমান দয়াল নবী মা ফাতেমা মাওলা আলী ইমাম হাসান ইমাম হোসাইন সন্ধানে অমূল্য দোকান খুলেছেন তুমি যে ধন চাবি যে ধন চাবি সেই ধন পাবি বিনা করি ধন বিনা করি ধন সে দেবে এখন না করি রাখি প্রস্তাবি মনে নবীর চাচা বুঝে শীষ মারে কোনটা নবীর চাচা বুঝে আরা তো চাচা সে কোনদিন পথ পায় নানান রকমে পরীক্ষা করে যা কয় তাই নবী করে দেখায় কারণ Hey.
আরে
See you.
আমি নাকি কারে কই গেছি যে তুই আমারে মসজিদে কাফনের কাপড় পরাইছিস? দেখলাম আসতে পারে কাপড়ের কাপড় তো সিলাই, আপনি সিলাই সিলাই করেন ঠিক আছে, সামাজিকতার জন্য যেতে পারে। মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছে এই জান্নাতি কাপড়টা নিয়ে দুনিয়া আসছে, তাই পর্যায় ক্রমে বংশানু বংশ ক্রমে আপনার এলাকার একজন শিশু একজন পুরুষ ছেলে জন্ম দিবে, সেই ছেলে সন্তানটা এক সময় আপনার মৃত্যুর কারণ হবে, আপনি তার জন্য মানে ছেলেটাই বলা কি সাথে এইভাবে যখন চলতে লাগলো তখন যার গর্ভে বাচ্চা আছে ওই গর্ভের গর্ভ থেকে মারে কে?
রাখে কে কে সাগরের মধ্যে ভাষায় দিছে তার মায় ওই যে ইয়াহিয়া পয়গম্বরের যে কাপড়টা ওই কাপড়টা ওই শিশু সন্তানের বাক্সের মধ্যে দিয়ে দিছে এই একই সমুদ্রের মধ্যে পড়ে সে বড় নাই মুসলমানের জাতির পিতার নাম কি ইব্রাহিম খলিল ইব্রাহিম খলিল যখন ঘটনাক্রমে মন্দিরের সমস্ত মূর্তি গুলি ভেঙে ফেললো আরে মূর্তিগুলো যখন ভেঙে ফেললো তখন তারা ইব্রাহিম খলিলকে জিজ্ঞাসা করলো মূর্তিগুলো তুমি ভাঙছ তুমি তো ছিলাম হয়তো সবাই মেলা গেছিলাম আর পরে বিয়ে করছে এই ঘরে হলে এক ছেলে নাম কালুসু আমার ছেলে আসলে
আহা
আপনারা ঝগড়া করেন কেন? আরে বাবা, বিশাল ব্যাপার। আরে
আরে বাবা গোড়ার খবর